আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দা, তোমরা আল্লাহ তাআলার ভয় করার মতন ভয় করো। সাবধান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে যাইবা না। পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আসবা না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবরে যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমাকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা মা দীনুকা ওয়া মান হাজারনা জুরুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, তোমার রব কে, তোমার দিন কি? আল্লাহর নবীকে দেখে বলবেন, ওই দেখো, তাকে দেখো, নূরের বিছানার মধ্যে একটা লোক বসা, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তাকে কি তুমি চিনো? সে যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার বান্দা যদি হয়, তাহলে ডাক দিয়ে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার বান্দা যখন এই কথাটা বলবেন, গায়েব থেকে একটা আওয়াজ এসে বলবে, মান সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছেন সত্য বলেছেন, আমার বান্দার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও। ও ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরটা সরাসরি জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়া দাও, যাতে করে আমার বান্দা কবরের থাইকা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে পারে। ও ইমানদার বান্দা, শুধু তাই নয়, ইমানদার বান্দার কাছে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, আয়েশা তাকে সুসংবাদ শোনাইয়া দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদার বান্দাকে এইভাবে সুসংবাদ শোনাবেন, শুধু তাই নয়, ইমানদার বান্দার কাছে এসে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি যেমন ভাবে আমার মাওলার প্রতি সন্তুষ্ট ছিলা, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্টি। ইমানদার বান্দার চোখের সামনে জান্নাতটা তুলে ধইরা বলবেন, ও আল্লাহর বান্দা, তাকে দেখো তোমার জান্নাত, এই জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করতেছো। ওরে আল্লাহর বান্দা, তুমি চইলে আসো চিরস্থায়ী শান্তির দিকে, তুমি চইলে আসো। আর যদি বান্দা নাফরমান হয়, যখন তাকে কবরে রাখা হবে, যখন তাকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তখন নাফরমান বলবেন, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখনও গায়েব থেকে একটা অদেশা বলবেন, মান সাদাকা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, সুতরাং তার কবরটার জাহান্নামের গর্ত বানিয়ে দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, যাতে করে এই নাফরমান কবরে তাইকা জাহান্নামের সমস্ত আযাব ভোগ করতে পারে। ওরে ইমানদার বান্দা, শুধু তাই নয়, যখন নাফরমানের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, আয়েশা ডাক দেয়া বলবেন, হরে নাফরমান, আল্লাহ তাআলা তোর প্রতি অসন্তুষ্টি, তার চোখের সামনে জাহান্নামটা তুলে ধরে বলবেন, ওরে নাফরমান, এ তাকে দেখ জাহান্নাম, এই জাহান্নামের আযাব তোর জন্য অপেক্ষা করতেছে। ওরে নাফরমান, তুই এই চিরস্থায়ী আযাবের দিকে তুই চইলে আয়। ভাইয়ের আমার মৃত্যুর কষ্ট বড় কঠিন, এত ভয়াবহ মৃত্যুর কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বর ইদ্রিস, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, উনি শোকের মৃত্যুবরণ করেছিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, গো আল্লাহ, আমি তোমার বন্ধু পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দোস্তি করতে চাই। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাও, আমার কোনো আপত্তি নাই, সে যদি তোমার সঙ্গে দোস্তি হতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, আয়েশা বলতেছেন,
পয়গম্বর, আমি আপনার সঙ্গে দোস্তি করতে চাই, বন্ধুত্ব করতে চাই। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি যদি আমার সঙ্গে দোস্তি করতে চান তাহলে আমার তিনটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত হলো আমাকে মৃত্যুর কষ্ট কেমন দেখাইতে হবে। দুই নম্বর শর্ত হইল আমাকে জাহান্নামের আযাব কেমন তাও আমাকে দেখাইতে হবে। তিন নম্বর শর্ত হইল আমাকে জান্নাতটা কেমন, আমাকে জান্নাতের নাজ দেওয়া দেখাইতে হবে। তখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের এই কথা শুনিয়া পয়গম্বর মালাকুল মউত আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আপনার পয়গম্বরের কাছে গেছিলাম দোস্তি হওয়ার জন্য, কিন্তু আপনার দোস্ত তো তিনটা শর্ত আমাকে লাগাইয়া দিছে। এক নম্বর শর্ত লাগাইয়া দিছে তাকে মৃত্যুর কষ্ট কেমন দেখাইতে হবে, দুই নম্বর শর্ত লাগাইয়া দিছেন তাকে জাহান্নাম কেমন দেখাইতে হবে, তিন নম্বর শর্ত লাগাইয়া দিছেন জান্নাতটা কেমন তাও আমাকে দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনিয়া বলেন, ওরে মালাকুল মউত আজাইল, যাও যাও আমার বন্ধুর তিনটা শর্ত পুরা করিয়া দাও। এক নম্বর শর্ত অনুযায়ী আমার বন্ধুর জানটাকে বাহির করবা আবার দিয়া দিবা, দুই নম্বর শর্ত অনুযায়ী আমার বন্ধুকে জাহান্নামের ভিতরে দিবা আবার বাহির করে দিবা, তিন নম্বর শর্ত অনুযায়ী আমার বন্ধুকে জান্নাতের মৃত্যুর ভিতরে ঢুকাই দিবা। মালাকুল মউত আজাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, আয়েশা তার জানটার বাহির করলেন আবার দিয়া দিলেন, এবার তাকে জাহান্নামে ঢুকালেন আবার বাহির করে দিলেন, তিন নম্বর শর্ত অনুযায়ী তাকে জান্নাতের ভিতর ঢুকাইলেন। জান্নাতের ভিতর ঢুকাইয়া এবার মালাকুল মউত আজাইল আলাইহিস সালাম ওনাকে ডাকতেছেন। তখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হরে মালাকুল মউত আজরাইল, আমার তো মৃত্যু হয়েছে একবার, আমার তো মৃত্যু একবারে করে আমার যেহেতু মৃত্যু হয়েছে আমার জাহান্নামের আযাব হয়েছে, আমি এখন জান্নাতে আইছি, আর কোনোদিন আমি জান্নাতে বাইর হইব না। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে জান্নাতে দেন তাকে আর কোনোদিন জাহান্নামে দেই না, সুতরাং আমি জান্নাতে আইছি আর বাইর হব না, যাও যাও তুমি চলে যাও। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম উনি যে শখের মৃত্যুবরণ করেছিলেন তারপরে ওনার অনেক কষ্ট হয়েছিল। কয় কেমন কষ্ট হয়েছিল, কয়েকটা যেমন তো ছাগলের চামড়া যদি কোনো ব্যক্তি যদি তিন থানে ছিঁড়ে ফেলে ওই ছাগলের যেমন কষ্ট হয় এর চাইতে আরও বেশি কষ্ট হয়েছিল পয়গম্বর ইদ্রিসের। আরে ইমানদার বান্দা, ইমানদার বান্দার কোনো মৃত্যুর কষ্ট হবে না, তার কাছে মৃত্যুর কষ্ট না কষ্ট মনে হইবে না, কারণ তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরে বলবেন। যেমন এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাইটা যায় মালাকুল মউত আজাইল আলাইহিস সালাম তাকে পিছন দিয়ে সালাম দেয়া বলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ওয়া আলাইকুম সালাম, মানাং তা আপনি কে? আল্লাহর বান্দা একদম পয়গম্বর অর্ধ আজাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আনা আজরাইল, আমি হইলাম আজরাইল। আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, আজরাইল ভাই আপনি আইসেন বলা হয়েছে, ওগো আজরাইল ভাই আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, গো আজরাইল ভাই, ওগো আজরাইল ভাই আপনি আইসেন আমাকে না নিয়ে তো যাবেন না, আজরাইল ভাই আমাকে নেওয়ার আগে আমার একটা শর্ত পুরা করে দেন, ওগো আজরাইল ভাই আমি যখন সেজদায় চলে যাব, আমি যখন সেজদায় চলে যাব তখন আপনি আমার জানটাকে বাহির করে নেবেন। কারণ হইল আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবো, আল্লাহ আমার জীবনের যদি কোনো আমল তোমার কাছে পছন্দ না হয়ে থাকে, কিন্তু রব্বুল আলামিন তাকে দেখো আমার শেষ আমলটা কিন্তু তোমার কুদরতি পায়ের মধ্যে শেষ অবস্থায় কাছে গো আল্লাহ, ওগো আল্লাহ আমার শেষ তোমার, ওগো আল্লাহ আমার শেষ আমলটা ওসিলা করি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।